সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই আছি। মায়ের মা কাকিকে দেখো, আমার মা বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে দুজনকে একসাথে বলে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি শপিং করতে। আমার বান্ধবীরা সকালেই এসছে আমাদের বাড়িতে, অনেকদিন পর আমি এসছি তার জন্য আড্ডা দিতে এসছে। কিন্তু তো যাচ্ছি, ওরা সকালে এসছে কিন্তু ভিডিও করতে পারিনি, তখন অনেক কাজে বিজি ছিলাম। শপিং যা যা করেছিলাম আগে সেগুলো দেখাচ্ছিলাম, আর এখন আরও কিছু যাচ্ছি শপিং করতে বাড়ির জন্য। আর আমার জন্য শাড়ি কিনবে, দুজনের জন্য দুটো, বোনের জন্য একটা, আমার জন্য আমার ইউটিউব চ্যানেল কিনবি। আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে গেলে আমি তো সবাইকে গিফট করব, পাক্কা প্রমিস পুরো। তো সবাই একটু আমাকে সাহায্য করো যাতে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়, আমি যাতে ওদের গিফট করতে পারি কিছু। দাদা বিকেলে বাড়ি চলে যাবে কখন? তো দেখো আমরা সবাই যাচ্ছি এখন সুন্দর পরে শপিং করতে। আজ খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পরে আমাদের তিন মাথা এক জায়গায় হয়েছে। ছোটবেলা অনেক বকা খেতাম তিন মাথা এক জায়গা হওয়ার জন্য, মানে তিনজনে একসাথে থাকলেই হচ্ছে, মানে বকাদের মধ্যে মাথায় একটা কিছু না কিছু ঢুকে যেত প্ল্যান, আর সেই প্ল্যানটা খাটাতে গিয়েই বাড়িতে কেস খেয়ে মার খেতাম। দেখেন সর হাতে পা লাগে না, জোরে টানতে কাজ না মা। তো ওই যে আর কারোর সঙ্গে সেভাবে কন্ট্যাক্ট নেই, অনেক ফ্রেন্ড আছে ডাকলে আসে না বা ওরা ডাকলে আমি যেতে পারি না, কিন্তু আমাদের তিনজনের মধ্যে কন্ট্যাক্টটা কিন্তু সবসময় লেগে থাকে। যখনই আসি ওরাও আসে, বেশ একটা তিনজনের মধ্যে কন্ট্যাক্ট এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই তো? সত্যি খুব ভালো, আমাদের তিনজনের এখনো বিচ্ছিন্ন ঘটেনি, আমাদের ছেলে মেয়ে হয়েছে সঙ্গে। তাও এই যে সামনে এর বিয়ে আছে, এর বিয়ের ব্লগ তো আমি রোজ পোস্ট করতে থাকবো, যে কবার বিয়ে হবে, মানে সকাল থেকে রাত, রাত থেকে পরের রাত, মানে অল টোটাল দেখাবো। এই যে মামা একটু হাই করে দাও, হাই করো, হাই। আমার মেয়ে করে হাই, ছাগলকে বলছে মুনু, একটু দেখবি না, তুই কমেন্ট করিস না কেন? ওরা কেউ কমেন্ট না কোথা দিয়ে করে দেখ, বুঝতে পারি না কি এটা, কে শুনে যাচ্ছে ধান কাটা হচ্ছে, ঝাড়া হচ্ছে, ধান ঝাড়া মেশিন, তাই তো? ধান ঝাড়া মেশিন ছিল এটুকুতেই। তো এখন একটু রেস্ট, আবার সামনে যাবে ভিডিও করছি। তো আমাদের চলো না, কাজ না আমরা এখন বেরিয়ে যাবা, ঢুকবো আর না। হ্যাঁ সময় শপিং করবো না, তোদের কেন নিয়ে যাবো, তোদের বাড়িতে নিয়ে যাবো। ভিডিও হচ্ছে তো, ভিডিওর সময় সব কিছু বলতে হয়, তাই তো? ফোনটাই পড়ে যাচ্ছিল এই কথাটা শুনে, ভিডিও রাগ পড়েছে। এই ইয়ে সাইড করে এই ঘা করে দাঁড়াতে, ও ভ্যান দাদা দাদা, একটু মেয়ের জন্য লেবু নিতে হবে, বুঝেছো? তো আমার বান্ধবীরা এখন চলে যাবে, এর সঙ্গে এই দাদাটা খোলা যাবে না, এর সাথে আবার অনেকদিন পর দেখা হবে। লকটা খোলো একটু, হাই বলে যা, দেখে না এখন, দেখে না দাঁড়া, কে রে ফোন করছে? এই ভিডিওটা আমার বান্ধবী পাঠিয়ে আসছে রে, তুমি
দাদা চলে গেল, এখন আবার একা একা যাচ্ছি শপিং এ। শপিং মানে কি, দোকানে যাবো গিয়ে মাছ। চলে এসেছি বাজারে, বাজারের মধ্যে চলে এসেছি। সামনে মা যাচ্ছে আর পেছনে আমরা, আমাদের বাজার। তো এখন যাব দীপালী বস্ত্রালয়, ওখান থেকেই আমরা কেনাকাটা করি। এই যে আমরা এখান থেকেই সবসময় সব কিছু কেনাকাটা করি, এটা হচ্ছে দীপালী বস্ত্রালয়। খুব ভালো এই দোকানের কাকুরা, কী বলবো, মানে খুবই ভালো, মানে কাকুদের কথাবার্তা সব কিছু খুব ভালো। ছোটোবেলা থেকেই আমরা এখান থেকেই সব যা কিনে সব এই দোকানটা থেকেই কিনি। কাকুটাও আমাদের খুব ভালোবাসে। তো এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান। আমি এখান থেকে একটা নেকলেস নেবো ভাবছি, সামনে বিয়ে থাকা আছে আর অঞ্জলির জন্য। তো নিয়ে নিই। আমাদের শপিং হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। বৃষ্টিও পড়ছিলো বাইরে একটু অল্প অল্প। তো কী কী শপিং করেছি দোকানে গিয়ে দেখাতে পারিনি বেশি, কী কী কিনেছি। আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সবাইয়ের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী শপিং করে দেখি। শপিং না, মার জন্য একটা শাড়ি, আমার জন্য একটা শাড়ি, আর একটা নেকলেস টাইপের কিনেছি, আর কী কিনেছি, আর আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছি, এ কটাই, আর বেশি কিছু কিনিনি। তো আর ভাইয়ের জন্য একটা জামা কিনেছি। তো বাড়িকে দেখাবো, তো চলো। আইরিশ আমাদের চাটপাড়ার চোখের একটা ইয়ে। পাপা এখন বাড়ি চলে যাবে বলে, মানে মেয়ে আমার বর, তাই মা দেখো কোলে শুয়ে আছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কত ভালোবাসা, কাজ জ্বর এসছে। তো এখন চলে যাবে ওর, দুপুরবেলা এসেছিলাম, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে বর চলে গেল। আর এখন সন্ধে সবে, এখন ওর জন্য ভাবলাম কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ারটা করে ফেলি, কারণ আমি তো শপিং করছি সেরকম ভিডিওটা করতে পারিনি, তার জন্য এখন দেখাবো। তো আগে আমি আমার মায়ের শাড়িটা দেখাই, যে মাকে পুজোতে কোন শাড়িটা দিলাম সেটা দেখাচ্ছি। মাকে পুজোতে এই চশরের এই শাড়িটা দিয়েছি, দেখাচ্ছি শাড়িটা। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা খুবই সুন্দর। এই যে মাকে পুজোতে এবার এই শাড়িটা দিলাম, দেখো এই পুরো ভেতরটাই হচ্ছে এরকম, পুরো ভেতরের কাজটাই হচ্ছে এরকম। ভালো হয়েছে, এটা আমি মাকে এবার পুজোতে দিয়েছি এই শাড়িটা। আর এই যে পাঁচের পাশটা খুলছি না, কারণ জানোই তো আমি শাড়ি ভাঁজ করতে পারি না, তার জন্য আমি শাড়িটা খুললাম না, পুরোটা খুলে দেখালাম। শাড়িটা দেখে মনে হচ্ছে শাড়িটা ভালো, আর আমার জন্য একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি, নবমীর দিন পরবো হয়তো, জানি না কবে পরবো। হোয়াইট কালারের, এটা হচ্ছে হোয়াইট কালারের একটা হ্যান্ডলুমের শাড়ি, আমি শাড়িটা নিয়েছি। এটা আমার আমার হোয়াইট কালার খুব ভালো লাগে, তার জন্য আমি হোয়াইট কালার, তার ভিতরে গোল্ডেন কালারের ছোটো ছোটো ফুল আর মাঝখানে লাল রঙের বুটি আছে। আচ্ছা পুরো শাড়িটাই কিন্তু এরকম, যে এরকম গোল্ডেন কালারের ফুল আর মাঝখানে রেড, রেড একটা ব্লাউজ দিয়ে পরতে হবে, কানে একটা অক্সিডাইজের হালকা কানের দুল থাকবে, বা দারুণ লাগবে দারুণ। আর এটা হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটা কিন্তু খুব সুন্দর, যে আঁচলটা এই যে আঁচলটা এরকম আছে, আঁচলটা নিচে ঝুঁকি ঝুঁকি টাইপের আছে। তো আমি এই শাড়িটা নিয়েছি, আর ভাইয়ের জন্য একটা ড্রেস নিয়েছি আমার মামার ছেলের জন্য, এই যে এই শার্টটা নিয়েছি, এটা ভাইয়ের জন্য যাবে বাড়িতে। আর কি নিয়েছি, আর এই যে প্যান্ট, জিন্সের প্যান্ট হাফ প্যান্ট, এইটা এটা হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি। ভাইকেও তো কিছু যেহেতু দাদা মারা গেছে, তো আমি একটাই ভাই আছে যাকে অন্তত ভাই বলে ডাকতে পারি, তাই ওকে পুজোতে আর পয়লা বৈশাখে আমি দিই, প্রত্যেক বছরই দিই, আর যতদিন থাকবো বা যতদিন ভাই। তো আজ সারাদিন অনেক মজা করলাম, মোটামুটি কেটে গেল। মা বাবা খুব অসুস্থ আর ওই জন্য একটু মনটা খারাপ, তো যাই হোক ঠিক হয়ে যাবে, জ্বর হয়েছে। আর এটুকুই কেনাকাটা করেছি আজকে, আর বেশি কিছু করিনি কারণ বৃষ্টি পড়ছিলো লাস্টে, গিয়ে তাড়াহুড়া করে চলে এসেছি। আরও কিছু কেনার ইচ্ছা ছিল বাট হয়নি। আর বরকে যে শার্টটা দিয়েছিলাম, ওন বাড়ি নিয়ে চলে গেছে যাওয়ার সময়। তো এখন আমার ভিডিও এইটুকুই, প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু লাইক, আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওটা ভালো লাগলে করো, না ভালো লাগলে আর কিছু বলার নেই, কারণ আমার মধ্যে সেই ট্যালেন্ট নেই যে আমি নতুন নতুন কিছু করব।
আমি যেটুকু পারছি আমি করছি। যদি ইউটিউব তার কোথাও আমাকে একটু জায়গা দেয় তো আমি অনেক 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 ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর এটুকুই তো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।